সো হেই বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি গুপ্তধন খুঁজে বের করতে পারবেন। আজকে সারা বিশ্ব যখন এই গুপ্তধনের পিছনে পাগল হয়ে আছে, তো আপনি কেন পিছিয়ে থাকবেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ডিভাইস দেখাবো যে ডিভাইস দিয়ে আপনি খুব সহজেই গুপ্তধন খুঁজে বের করতে পারবেন। আপনি জানেন যে মাটির নিচে পুঁতে রাখা এবং হারিয়ে যাওয়া যে কোনো সম্পদকেই গুপ্তধন বলা হয়, যেগুলো আমরা মাটির নিচে সচরাচর দেখতে পাই না। যখন আমরা কোনো খনন কাজ করতে যাই, হয়তোবা অনেকেই শুনেছেন যে গুপ্তধন পাওয়া গিয়েছে। তো এই ধরনের গুপ্তধন আপনি খনন কাজ না করে কিভাবে খুঁজে বের করবেন, তো এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা এই পেজটি ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, জানেন যে সারা বিশ্ব বর্তমানে এই গুপ্তধনের পিছনে সময় নষ্ট করছে এবং কেউ গুপ্তধন পাচ্ছেন এবং কেউ পাচ্ছেন না। তো আপনি যে আপনার বাড়ির আশেপাশে যেসব পুরাতন জায়গা আছে, যেমন চৌধুরী বাড়ি, মিয়া বাড়ি, মোল্লা বাড়ি, এই টাইপের যেসব জায়গা আছে বা পুরাতন ধন সম্পদ আলা এমন কোন জায়গার সন্ধান যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে এই ডিভাইস দিয়ে সেসব জায়গা আপনি সার্চ করতে পারেন এবং আপনি খুব সহজেই সেখান থেকে গুপ্তধন উদ্ধার করতে পারেন। তো চলুন আজকে আমি সেই ডিভাইসটি আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেই ডিভাইসটি হচ্ছে মেটাল ডিটেক্টর। তো অনেকেই আসলে জানেন না যে মেটাল ডিটেক্টরটা আসলে কি। তো মেটাল ডিটেক্টর হচ্ছে এমন একটি ডিভাইস, যে ডিভাইস দিয়ে এইসব পুরাতন গুপ্তধন বা পুরাতন সম্পদ যেগুলো মাটির নিচে পুঁতে রাখা হয় অথবা হারিয়ে যায় শত শত বছর, হাজার হাজার বছর ধরে মাটির নিচে পড়ে থাকে, সেগুলোকেই আমরা সচরাচর গুপ্তধন বলে থাকি। তো আজকে যে ডিভাইসটি আপনাকে দেখাবো সেই ডিভাইসটি দিয়েই কিন্তু আপনি সেটা সার্চ করে বের করতে পারবেন। সেখানে আপনাকে কোনো মাটি খুঁড়তে হবে না, কোনো কষ্ট করতে হবে না, কষ্ট ছাড়াই এটা দিয়ে আপনি খুব সহজেই সম্পদ বের করতে পারবেন। তো আমার সাইডে যে আপনি প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে GX850 মডেল, অর্থাৎ এটা হচ্ছে TX850 এর কপি। এটা হচ্ছে TX850 এর অরিজিনাল কপি। যদি আপনারা TX850 এর ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনারা তো অনেকেই চিনবেন যে TX850টা কোন মডেল। তো যারা দেখেননি তারা এই ভিডিওটি দেখে আসুন। তো আপনারা জানেন যে TX850 এর অরিজিনাল প্রোডাক্ট আছে, আবার কপিও আছে। তো এই ভিডিওটি হচ্ছে কপি, 15,000 টাকা দাম, আর সাথে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 45,000 টাকা দাম। তো এখন যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র $136, অর্থাৎ 16,000 টাকা দাম। অর্থাৎ TX850 এর এটা একটা হুবহু কপি, কিন্তু এখানে লেখা আছে মেটাল ডিটেক্টর, জাস্ট এটার নামই মেটাল ডিটেক্টর, ঠিক আছে। তো এটা আপনারা কিভাবে কোথা থেকে কিনবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিই। TX850 এর অরিজিনাল প্রোডাক্টটি পাবেন আপনি অ্যামাজনে এবং চায়না প্রোডাক্টটি পাবেন আলি এক্সপ্রেস এবং আলিবাবাতে। আর এই প্রোডাক্টটি পাবেন বর্তমানে আলি এক্সপ্রেসে, এটা নতুন এসেছে বাজারে, লঞ্চ হয়েছে আজকে 2 সপ্তাহ হচ্ছে। তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি ইউজ করে দেখতে পারেন, এখানে সেল রেটিং অনেক ভালো, যারাই এটা কিনেছেন তারা কিন্তু অনেক রিভিউ দিয়েছেন, এটা খুবই হাই কোয়ালিটির একটা রিভিউ পাওয়া গিয়েছে এখান থেকে। তো আপনারা আশা করছি যারা কম দামের মধ্যে মেটাল ডিটেক্টর খুঁজছেন তারা এই ডিভাইসটি দেখে আসুন, আপনাদের যদি ভালো লাগে সেখান থেকে আপনারা এই ডিভাইসটি ক্রয় করতে পারেন। মেটাল ডিটেক্টর অনেকেই ইউজ করতে পারেন না, অনেকেই আমাকে কমেন্ট করেন ভাই আমরা মেটাল ডিটেক্টর সেটিং করতে পারছি না। তাহলে সেটিং যদি না করতে পারেন আপনি চালাতেও পারবেন না। যদি আপনি শর্টকাটে কোন সেটিং ছাড়া যদি মেটাল ডিটেক্টর চালাতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসুন, অথবা আমার এই বর্তমান যে ভিডিওটি দেখছেন এই ডিভাইসগুলো কিনে ফেলুন, তাহলেই আপনি শর্টকাটে কোন সেটিং ছাড়াই আপনি এগুলো খুব সহজেই চালাতে পারবেন। এটার দাম হচ্ছে 16,000 টাকা। তাহলে আপনি এই ডিভাইস দিয়ে যে কোনো জায়গায় আপনি গুপ্তধন খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।